বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য দুজন রাজনীতিক আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বায় বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম বাবু, আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার নজরুল ইসলাম বাবু, আজকেই সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে 10 জনের একটি তালিকা দেবে এবং গণমাধ্যম সূত্রে আমরা মোটামুটি তালিকাটা কম বেশি দেখেছিও, যে প্রাক্তন আমলা, প্রাক্তন বিচারপতি, প্রাক্তন সেনাপ্রধান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপাচার্য এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয় একটি 10 জনের নাম তারা প্রস্তাব করতে যাচ্ছেন। আমার প্রশ্ন যে রাষ্ট্রপতি হয়তো এদের মধ্য থেকে 5 জনকে নিয়ে একটি কমিশন গঠনও করবেন, কিন্তু এই নতুন কমিশন আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতি, নির্বাচন নিয়ে, বিশেষ করে নির্বাচন নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কের কতটা নিষ্পত্তি করতে পারবে বলে মনে হয় আপনার কাছে? জনাব, আপনাকে ধন্যবাদ। বিষয়টি ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছেন, যে মিডিয়া এত খোলাও করে প্রচার করেছে যে আমাদের সার্চ কমিটি অনেক নামের মধ্যে থেকে 10টি নামে তারা পৌঁছেছেন এবং যা রাষ্ট্রপতির হাতে পৌঁছাবেন। তো 10টি নাম থেকে আবার 5টি নাম আসবে। তা আমরা মনে করি যে এই আইনের দরকার ছিল, সেই আইনটা সরকার করতে পেরেছেন, জাতীয় সংসদ যথাসময়ে আইনটা পাশ করেছেন। যদিও যুগে যুগ এটা দাবি ছিল, আমরা কখনোই করতে পারি নাই, বিএনপি পারে নাই, হোসেন মোহাম্মদ এরশাদ দীর্ঘদিন তিনি করেন নাই, আওয়ামী লীগ এসে এবার আইনটা জনগণকে উপহার দিয়েছে। এই আইনটি না থাকার কারণে বিভিন্ন সময় কথা উঠত যে অসম্পূর্ণ নির্বাচন কমিশন, কমিশনের বিস্তারিত কর্ম পরিধি তাদের জানা ছিল না, এরকম নানান কথা হইতো। কিন্তু আইনটি করে আজকে নির্বাচন কমিশনকে পুরোপুরি শক্তিশালী করে দিয়েছেন এবং ইচ্ছে করে আইনটি তো মূলত নির্বাচন কমিশন গঠনের আইন, গঠনের কোন প্রক্রিয়া নির্বাচন কমিশন যখন তারা গঠন হবে তখন কিন্তু তারা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, তারা নিজেদেরকে শক্তিশালী পরিচালিত করতে পারবে। তো সেই সুবিধাটুকু কিন্তু এখন হয়েছে, যেটা বিএনপি খুব সহজভাবে তারপরও মেনে নিতে পারেননি। যেখানে আইনই নেই, যেখানে নির্বাচন কমিশনের কাঠামোই অবকাঠামোই অসম্পূর্ণ ছিল, সেই জায়গায় কিন্তু এটা এই সরকার উদ্যোগ নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়ে এটা জাতীয় সংসদে পাশ করেছেন, যেটা আমাদের জন্য শুভ একটি লক্ষণীয় বিষয় নির্বাচনের জন্য। আরেকটি বিষয় হলো, এই আইনটি হওয়ার পর এই সার্চ কমিটির ব্যাপারে কথা উঠছে, অনেকে অনেক কথা বলেন, বিশেষ করে নিন্দুকের ভাষায় বলেন নিন্দুকরা। কিন্তু আপনি দেখেন, যার উপর দায়িত্ব আসবে কোনো না কোনো কায়দায়, কোনো না কোনো কাঠামোতে ফেলেই তো তাকে দায়িত্ব দিতে হবে, এটাই তো আইন। যেন মানুষ মানুষকে আস্থা অর্জন করতে পারে সেরকম একটা ব্যক্তিত্ব খুঁজে বের করে দেওয়া, তো সেখানে এত সুযোগ থাকা সত্ত্বেও এত নামের পরিবর্তে 10টি নাম আসছে, নিশ্চয়ই আমরা মনে করি যে এখন আমরা একটা জায়গায় পৌঁছতে পেরেছি। এই 10 জনের মাঝখান থেকে যখন 5 জন হয়ে আসবে, ওনাদের কিন্তু সবসময় মাথায় থাকবে যে আমাদের একটা নৈতিকতা থাকা দরকার, নির্বাচন কমিশনের আইনের পরিধির মধ্যে থাকা দরকার এবং এই 20 কোটি মানুষের প্রতি আমাদের বিশ্বাস থাকা দরকার এবং তাদের আস্থা থাকা দরকার। এইরকম একটি সাহস, এরকম একটা সুযোগ, এরকম একটা আস্থা আমাদের জনগণের পক্ষ থেকে কিন্তু তাদের উপর রাখা দরকার। তাইলেই দেখবেন যে আমরা যথাযথ যা আশা করছি তা বাস্তবে রূপদান হবে এবং প্রতিটি মানুষের প্রত্যাশা পূরণ হবে। কিন্তু আমরা যদি এই সার্চ কমিটিকে নিয়ে এই নিন্দুকের ভাষায় কথা বলি, যে নাম আসবে সেই নামগুলিকে যদি আমরা বিতর্ক করার চেষ্টা করি, এই মানুষের কাছে হালকা করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের দায়িত্ববোধ থেকে আমরা সরে গিয়েছি, এটাই প্রমাণিত হবে। যেটা আমি আশা করছি যে এবার সকলকেই এটাকে সমর্থন দিয়ে সবাই মিলে একটা সুন্দর নির্বাচন, যেটা আমরা কথিত কোনো নির্বাচন নয় বা নির্বাচন নিয়ে কোনো প্রহসন নয়, নির্বাচনকে প্রহসনের রূপদান নয়, সকল সংগঠন সকল দল ঐক্যমত পোষণ করে নির্বাচন কমিশনের এই মধ্য দিয়ে একটি সুন্দর এই নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে অংশগ্রহণ। এটা হলে আমরা মনে করব যে এই সার্চ কমিটি বলেন, আইন বলেন, নির্বাচন কমিশন বলেন এবং নাগরিক হিসাবে আমাদের যে নৈতিক দায়িত্ব সেটা আমরা সঠিকভাবে পালন করেছি।
আসবো আবার আপনার কাছে। মিস নীলুফার চৌধুরী মনি, কেমন নির্বাচন কমিশন হচ্ছে বলে মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা এবং আমার সহ আলোচক শুভেচ্ছা জানাচ্ছি। তারা অনেক কিছু করে ফেলেছে ইতিমধ্যে, তারা 50 বছরের আইন, নির্বাচন কমিশনের আইনও তারা করে ফেলেছে। কিন্তু আমার কথা একটাই যে এই নির্বাচনের যে আইনটা কমিশনের বানানো হলো সেটা আগামী নির্বাচনের কী ইঙ্গিত বহন করে? এটা অ্যাডহকে যা ছিল এটা সেটাই। এই যে দুইবার মহামান্যের কাছে বসা, গত দুইবার যা হয়েছে দিন শেষে অশ্বডিম্ব, এইবারও তাই। সেটার জন্য দেখেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রাষ্ট্রের, আমি মানি বা না মানি, গুরুত্বপূর্ণ ব্যক্তি আইনমন্ত্রী, উনি আইনে বিশেষ পারদর্শী, তারপরে উনি 4 দিন আগে জাতিকে বললেন, জাতির সামনে যে আপনাদের মাধ্যমে বললেন যে এত তাড়াতাড়ি তড়ি ঘুরি আইন করা যাবে না। অথচ কী এমন ঘটনা ঘটে গেল যে জনসম্মুখে সবাইকে, বাংলাদেশের বুদ্ধিজীবী, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনদেরকে গোপন রেখে অন্ধকারে একটা আইনকে তারা হুট করে করে ফেললেন? এটাই কি কি প্রমাণ হয় যে এত তড়ি ঘুরি? প্রধানমন্ত্রী তো সব দলে, প্রধানমন্ত্রী বলেছেন যে আইনটা আগেই তৈরি ছিল, উপস্থাপন করা হয়নি, অনেকদিন ধরে এটা প্রস্তুত ছিল। একটা আইন জনসম্মুখে, এই ধরনের একটা আইন জনসম্মুখে উপস্থাপন করা হবে, এর পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা হবে, বাংলাদেশের বুদ্ধিজীবী, বাংলাদেশের বিভিন্ন বিদগ্ধ রাজনীতিবিদরা এটা নিয়ে সমালোচনা করবে, এত কিছু করার পরেও কিন্তু অনেক ভুলভাল হয়। তারপরে কিছুর কোনো তোয়াক্কা না করে একটা নিয়মতান্ত্রিক বিরোধী দল সংসদে আছে, আর 2-4টা কি বিএনপি কি বললো না বললো তাদের কিচ্ছু আসে যায় না। যেখানে হাজয় যুক্ত হয়েছে, হাজয় যুক্ত হয়েছে বলে একটা আইন পাশ হয়, এবং এখানে সংখ্যাগরিষ্ঠ, আপনি দেখেন এই ধারার মধ্যেই কোনো দলের যদি কোনো মাননীয় সংসদ সদস্য যদি আপনার বিপক্ষে কথা বলে তার সংসদ সদস্য পদ খারিজ হয়ে যায়, সেইখানে তো কারো বিপক্ষে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এখানে তো আমাদের প্রথমেই ধরার সময় আমাদের হাত পা বাঁধা। আর আমাদের মাননীয় সংসদ সদস্য, আমি সম্মান করে বলছি, ওনারা কি সত্যি কথা বিবেকে হাত দিয়ে বলবে? ওনারা কি, আমিও 2 দিনের জন্য হলেও ছিলাম, ওনারা কি আইন সম্পর্কে কি জানে বা জানানো হয় বা জানতে চান? এই আইনগুলো বানায় আমলারা, আমরা শুধু হা যুক্ত হয়েছে বা না যুক্ত হয়েছে, আমরা তার সাথে কি বলি? আমরা বলি যে 1 টাকা কমানো হোক, 1 টাকা ছাঁটাই করা হোক, আমরা বাজেট আসলে এই ধরনের বলি। এখন 100 কোটি টাকার মধ্যে 1 টাকা গেলেই কি আর না গেলেই কি? এই যে কোটি কোটি টাকা খরচ করে আমরা সংসদে কাজ করি, একজন আইন প্রণেতা আমরা কী করি? আমরা কাবিখা TRZR এগুলা বন্টন করি, আমরা আইন সম্পর্কে পড়ি না বা পড়তেও চাই না। সেইখানে সেই দেশে একটা 50 বছর মানে দেশের সমস্যা এবং একটা বড় সমস্যা, কে প্রতিবাদ করবে? এবং সবারই তার দায়, টানা যারা তিনবার ক্ষমতায় তারাই তো প্রতিবাদ করবে, তারাই তো করবে। এখন যৌবন যার, যদি যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় হয়, শ্রেষ্ঠ সময় কি অন্যায়কারীর মানে কাছে কুর্নিশ করে মাথা নত করে? তাহলে এই দেশ, এই জাতি কি পাবে তাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে? কি মনে করে মানুষ? আপনি অনেক ভালো টকশো করেন, তার মানে কি আপনি ধরে নেন যে প্রত্যেকটা টকশো আপনি দেখেন? নো জিল্লুর ভাই, মানুষ এখন অনেক চালাক। একটা পানের দোকানে যে রাজনীতি হয় সংসদে, মহান জাতীয় সংসদে সেটা হয় না। একটা পানের দোকানে বা একটা মুফাসসলে মানুষ এখন বিভিন্ন টেলিভিশন ঘুরে ঘুরে দেখে, একদম নাম না জানা টেলিভিশনও যদি দেখে একজন ভালো মানুষ কথা বলছে, মানুষ ওইখানে থেমে শুনে। আর আপনি যদি কোনো ভালো মানুষ না নেন, আপনারটা শুনবেন না, আপনার যত আপনি ব্র্যান্ড বাংলাদেশ, অস্বীকার করার কিছু নাই। কিন্তু আমি এই কথাটাই বলতে চাচ্ছি, মানুষ অনেক সচেতন, হয়তো কখনো প্রতিবাদ করে, কখনো প্রতিবাদ করে না। যদি এতই প্রতিবাদ না করলে, যদি সরকারের পক্ষে হতো, তাহলে সরকারের কিন্তু রাতের অন্ধকারে ভোট নিতে হতো না। যদি এতই প্রতিবাদ মুখর যদি হতো, তাহলে সরকার কিন্তু নিজের দলকে অবিশ্বাস করতে হতো প্লিজ আপনার সময় এটা বলবেন না, করতে হতো না। এই কারণে এই সরকার 2018 সালে তার ছাত্রলীগ, যুবলীগকে কিন্তু বিশ্বাস করে নাই। কাকে বিশ্বাস করেছে? আমলাকে, যাকে রাতের অন্ধকারে টাকা দিয়ে সে নির্বাচন করিয়েছে। সব আমলায় যে টাকা খেয়ে নির্বাচন করতে চেয়েছে তা না, তাকে চাকরির ভয় দেখানো হয়েছে, তাকে তার সন্তানের ভয় দেখানো হয়েছে। যেভাবে বিরোধী দলের নেতা নেত্রীদেরকে ভয় দেখানো হয়, কিংবা ভোটার এজেন্টের নামগুলো তারা নিয়ে যেভাবে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হয়, ঠিক সেইভাবে তাদেরকেও কব্জাগত করেছে। কিংবা তারও 2 বছর আগে থেকে, আমি এই জন্যই বলছি নির্বাচন কমিশনের সাথে এটা খুব বেশি জড়িত, 2 বছর আগে থেকেই যাদেরকে
পুলিং এজ প্রিজাইডিং এজেন্ট বানাবে, প্রিজাইডিং অফিসার বানাবে, তাদের কিন্তু বাড়ি বাড়ি তার 14 জেনারেশনের সিএসআরএস এর খবর এনেছে, তার বাবা আওয়ামী লীগ করতে কিনা, তার দাদা আওয়ামী লীগ করতে কিনা, তারা আদৌ মুসলিম লীগ পরিবারের কিনা, তারা আদৌ জাতীয়তাবাদী ঘরানার কিনা, তাদেরকে কিন্তু এই 18 সালের নির্বাচনে প্রিজাইডিং অফিসার করা হয় নাই। হ্যাঁ, তো সেইখান থেকে এই আইনটা কি ওই জায়গায় বার্তা দিতে পারবে যে আগামীতে ঢালাওভাবে যে কেউ প্রিজাইডিং অফিসার হতে পারবে, তার অফিসারের ক্যাটাগরিগুলো ঠিকঠাক থাকলে হতে পারবে? নো, এই আইন সে কথা বলে না। এই আইন কি সেই কথা বলে? নির্বাচন কমিশন গঠনের আইন, আমি বলি আপনার এই আইন কি সেই কথা বলে? আমি গঠনের আইনটাই বলছি। আপনার যদি অঙ্কুরেই বিনাশ হয় তাহলে আর বিস্তারিত হতে পারে না। এই আইন কি সেটা বলে যে দুইবার যিনি এই সার্চ কমিটির মেম্বার হয়ে একজন রকিবউদ্দিন একজন নুরুল হুদা মার্কা বেহুদা উপহার দিয়েছে, সেই আপনার সভাপতি হয়েছে সার্চ কমিটির? সে কে? সে একসময়ের বাকশাল ছাত্রলীগের নেতা ছিল, তার বাবা একসময় এমপি ছিল, এবং এই সার্চ কমিটির আপনি দেখেন অধিকাংশই আপনার তাদের মানে তাদের একদম ডাইহার্টেড আওয়ামী লীগ ঘরানার। তো এইভাবে খুঁজে খুঁজে আপনি কার জন্য করবেন? আপনি আমাকে পাস করার জন্য দিবেন? আপনি নিরপেক্ষ ভোটের জন্য দিবেন? আমার বিশ্বাস আপনি আদৌ ভোট দিতে পেরেছিলেন কিনা আমি জানি না, আমার বিশ্বাস আপনিও দিতে পারেন নাই, বাদ দিতে গিয়েছেন, অবশ্যই গিয়েছেন। তো সেইখানে আগামীতে যে ভোট দিতে পারবেন তার নিশ্চয়তা কোথায়? আমি মনে করি না যে জিল্লুর ভাই আপনার নিশ্চয়তা আছে। আপনি আপনার নিশ্চয়তা এই যে দলের যে দেশের এমপি তার নিজের ভোট দিতে পারে না, এমপি তার নিজের ভোটটা যায় দেখে ভোট হয়ে গেছে, সে আরেকটা স্যার আপনি আসছেন এই যেখানে একটা সিল দিয়ে যান, সেই দেশে আপনার এই যে নির্বাচন কমিশনের সিইসি, আমি শেষ করে দিচ্ছি লাইনটা বলে, যার কিনা অর্থবল নাই, জনবল নাই, কিচ্ছু নাই, অফ দ্য গভর্নমেন্ট, ফর দ্য গভর্নমেন্ট অ্যান্ড বাই দ্য গভর্নমেন্টের উপর যা ডিপেন্ড করতে হয়, তাহলে তার সে কি করবে? দেখেন, প্রশ্ন যদি করেন একটা, উত্তর যদি তার মন মতো সাজানো গুছানো কথাবার্তা, অনেক ভালো করে কথা বলছি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে মনে রাখি, আমি সেভাবেই বলছি, গুছানো কথাবার্তা এসে এই লক্ষ কোটি জনতার সামনে সুযোগ নিয়ে বলতে থাকেন, তাহলে এটার উত্তর কী দিব আমি? তারপরে আমি বলি, দেখেন, যেই মানুষটি জাতীয় সংসদে ছিলেন, জাতীয় সংসদের সদস্য হিসাবে 5 বছর দায়িত্ব পালন করেছেন, তিনি নাকি বলেন যে আমরা কি করেছি সংসদে, হ্যাঁ নার সাথে সংযুক্ত ছিলাম, একটা কম বাজেটে 1 টাকা কমাবে না বাড়াবে এইটা নিয়ে তারা ব্যস্ত ছিলেন। তাদের কাছ থেকে এরকম পার্লামেন্টে যারা ছিলেন তাদের কাছ থেকে নির্বাচন কমিশন আইন সম্পর্কে আপনি কী ব্যাখ্যা পেতে পারেন এছাড়া? আর উনি বলতেছেন, উনি আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখেছে যে আইনটা করা হলো যে সেটি আপনারা আমি এতখানি সম্পৃক্ত ছিলেন? আমরা তো শতভাগ সম্পৃক্ত ছিলাম। আমি বলি আপনাকে, দেখেন, যে আইনটি হয়েছে এই আইনটি আমাদের কি ছিল? বিএনপি করতে পেরেছে, সাহস পেয়েছে, নির্বাচন কমিশনকে হাত পা বেঁধে বসায় রাখা হয়েছিল, আওয়ামী লীগই নির্বাচন কমিশনকে এখন হাত পা ছেড়ে কাজ করার সুযোগ করে দিয়েছে, ওনারা বলেন নির্বাচন হয়নি, রাতের অন্ধকারে ভোট হয়েছে। আমি ওনার কথাই যদি ধরে নিই, তাহলে ওনারা যে একটা রাজনৈতিক দল, ওনাদের দায়িত্বটা কী? ওনারা নির্বাচনে কেন আসেন? তার মানে কি উনি ঘরে বসে থাকবেন আর আমরা যে তাকে ভোট দিয়ে আসবো, এটা এটা আশা করেন? এটাকে একটা রাজনৈতিক দলের ভাষ্য প্রতিদিন প্রতি রাত এই মিডিয়ায় এসে এসে শুধু বলা যে এমনি এমনি সরকার ভোট করে ফেলে, আবার বলেন যে পুলিং এজেন্ট এই সেই সব কিছু সরকারের, তো সব যদি সরকারেরই থাকে আপনাদের দরকারটাকে জিজ্ঞেস করার? আর আপনারা আবার কারা? কোনো বাধা দিতে পারেন না, কোনো অন্যায় কাজ হচ্ছে সেখানে দাঁড়াতে পারেন না, সরকারের বিরুদ্ধে হুঙ্কার দিতে পারেন না, তাহলে আপনাদেরকে এত জিজ্ঞেস করার কী দরকার সরকারের? প্রশ্ন, আরেকটা প্রশ্ন হলো যে সার্বক্ষণিক সরকারের এই ভুল ত্রুটি এগুলি চোখে পড়ে আপনাদের, তারপরে আপনারা সরকারের বিরুদ্ধে জনগণকে সজাগ করে নামতে পারেন না, তাহলে এটাকে রাজনৈতিক দল কেন বলবো আমি? আপনারা কি চান যে দেশের পুলিশ আর্মি সেনাবাহিনী ওই যা দেখেন সবই খালি সরকারের প্রেতাত্মা? তো এরা কি এদেশের নাগরিক না? ওদের জব নেচার আসতে না?
এরা কি চাকরিটা কি সবখানি শেখ হাসিনা সরকার দিয়ে দিয়েছেন আর আপনি বলছেন এই তাদের সিএসআরএস পড়সা দেখে আওয়ামী লীগ খুঁজাবারি করে তাহলে সব যদি আওয়ামী লীগেরই হয় আপনার কথায় তাহলে আর বিএনপির দরকারটা কি তাহলে ওই বিএনপি জনগণের কাছে প্রয়োজন হবে কেন হোয়াই নিড টু ইউ তো দরকার মনে করে না দেখি জনগণ আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে হাসাহাসি করে এই দল নিয়ে এই দলের প্রয়োজন বাংলাদেশে শেষ এই দল এসেছিল স্বাধীন সর্বভৌম রাষ্ট্রকে আঘাত করতে এই দল এসেছিল স্বাধীনতার স্বপ্ন সাত যিনি আমাদেরকে দেখিয়েছিলেন সেই জাতির পিতাকে হত্যা করতে এই দল সৃষ্টি হয়েছিল এদেশের স্বাধীনতাকে লণ্ডভণ্ড করে দিতে এই দল এসেছিল পাকিস্তানিদের প্রেতাত্মা হিসাবে যারা পরাজিত তাদের শোক শৈবার শক্তি নিয়ে একটু বিষাদ জ্বালিয়ে দিতে এগুলি করা শেষ হয়েছে বাংলাদেশের মানুষ শেষ পর্যন্ত জবাব দিয়েছে একজন এখন দলের দায়িত্ব নিয়ে লন্ডন আরেকজন কারাগার আর আপনারা নির্বাসনে থেকে কথা বলছেন যার কারণেই সঠিক কোনো প্রশ্নের উত্তর আপনাদেরকে দেওয়া যাবে না আপনাদেরকে বলতে হবে এই বলে সান্ত্বনা দিয়ে রাখতে হবে যে দেশে রাজনীতি করেন রাজনীতি শিখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীর চিহ্নিত দল হিসাবে আপনারা জনগণের কাছে ক্ষমাপ্রার্থী হন তারপর রাজনীতি করার সুযোগ গ্রহণ করুন আদারওয়াইজ নেভার কাম ইন পলিটিক্স কারণ দেখেন আপনি আপনি নিজেই বলছেন কেউ আপনাদের সাথে নেই এমনকি পুলিং এজেন্ট আপনারা খুঁজে পাচ্ছেন না আপনারা সবখানি আওয়ামী লীগ দেখছেন সবখানি শেখ হাসিনার পক্ষে দেখছেন শেখ হাসিনার পক্ষে স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে 99% পিপলস এদেশের ছিল আবার সবাই ফিরে এসেছে কারণ যারা আমাদেরকে মিথ্যা আশ্বাস স্বপ্ন এগুলিতে বিভোর করেছিল তারা সবাই জনগণের কাছে এখন ধরা খেয়েছে এখন দীক্ষিত হয়েছে এই নোংরা রাজনীতির এই ভূমিষ্ঠদাতা জিয়াউর রহমানরা এদেশে চোরাবালিতে রাজনীতিকে কবর দেওয়ার চেষ্টা করেছে গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করেছে সব কিছু শেষ করে আজকে দেশের মানুষ শিক্ষায় দীক্ষায় উন্নয়নে এবং ভাবমূর্তি নিজেদের এই দেশের শাসন ব্যবস্থার প্রশংসা সারা পৃথিবীতে যখন ছড়িয়ে গিয়েছে এদেশের সাধারণ মানুষ যখন অধিকার ফিরে পেয়েছে একজন ছাত্র যখন এখন আর বইয়ের জন্য হাত পাততে হয় না মানুষ যখন চাকরির জন্য এখন আর পায়ের স্যান্ডেল ক্ষয় করতে হয় না শিক্ষা জীবনে এসে এখন যখন বিশ্ববিদ্যালয়গুলিতে বোমা আর গুলির আঘাত খেতে হয় না তখন আর আপনাদের কথা বলার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না সুতরাং এখন আপনাদেরকে রাজনীতিতে পরিচিত হওয়ার মন মানসিকতা তৈরি করা দরকার আমি মনে করি তাইলেই সার্চ কমিটি কত গুরুত্বপূর্ণ কত ভালো কাজ হয়েছে এটা আপনি চোখে অনুধাবন করতে পারবেন কালো চশমা দিয়ে সবসময় সাদা কাপড় সাদা দেখা যায় না বেশ নীলফার চৌধুরী মনি এখন পরের ধাপ হচ্ছে যেটি বিএনপি অনেকদিন ধরেই বলছে যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বিএনপি আসলে তার এই সিদ্ধান্তে কতটা স্থির থাকতে পারবে সেটিও একটা অনেকে অনেকে অনেকের কাছেই প্রশ্ন এবং সেই ধরনের সরকার না হলে আসলে বিএনপি কী করবে কী করা উচিত এবং নজরুল ইসলাম বাবু যেটি বলছেন যে বিএনপির সঙ্গে তো আসলে জনগণ এখন আর নেই হ্যাঁ নজরুল ইসলাম বাবুর কথায় ওইটাই বলতে চাই যদি জনগণ নাই থাকে বিএনপির সাথে ধরেই নিলাম নাই তো ওনারা রাতে ইলেকশন করে কেন ওনারা ভয় পায় কাকে নজরুল ইসলাম বাবু বলছেন যে টোকাও তো দিতে পারে না টোকাই যদি না টোকা টোকা কিভাবে ফ্যাসিস্ট সরকারের টোকা সহজে দিতে পারে না নিশ্চয়ই নজরুল ইসলাম বাবু যন্তরমন্তর সিনেমাটা দেখেছে নিশ্চয়ই হীরক রাজার দেশে দেখেছে নিশ্চয়ই এই টাইপের অনেকগুলো ছবি সে দেখেছে এত বড় হয়েছে তো ওই ওই অবস্থার ওই শাসনে আমরা আছি দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান এটা কিন্তু এরশাদ সাহেব নয় বছর প্রতাপশালী ছিল তারপরে কিন্তু এই স্লোগানটাও ছিল তখন বাবু আমাদের সাথে একসাথেই আমরা স্লোগান দিয়েছিলাম তো সেই দড়ি ধরে মারোটান বলতে বেশিক্ষণ লাগে না প্রকৃতিও কিন্তু শাস্তি দেওয়ার জন্য দাঁড়িয়েই থাকে আপনি আমি যদি ছেড়েও দিই প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না আমি ওই প্লিজ 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 আমি একটা কথাও বলিনি আপনার সময় আপনি অনেকগুলো কথা বলেছেন আমি এইটুকু বলতে চাই সময়ের উপর আমরা ছেড়ে দিই যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া বিএনপি যায় কি না আমরা জানি বিএনপি আত্মঘাতী যদি সিদ্ধান্ত নেয় অনেক সময় মানুষ তো ভুল করতেই পারে আত্মঘাতী সিদ্ধান্ত নিলে সেটা অন্য জিনিস কিন্তু আমি বারবার বলি এই সরকারের আন্ডারে ফেরেস্তা দাঁড়ালেও পাশ করতে পারবে না
পাশ করতে দিবে না সো এখানে বিএনপি এত বোকামো করার কথা না বিএনপি 14 তে নির্বাচনে যায় নাই তারা এক চেটে এক হাতে তালি বাজায় তারা 154টা সিট নিয়ে নিয়েছে 151 হলে যেখানে সরকার গঠন করা যায় তারপরে তারা অনেক রকম এইটা নিয়ে উল্টা স্লোগান দিয়েছে গোবেলসের থিওরি মুখস্থ করে ফেলেছে তারপরে বিএনপি 18 তে নির্বাচনে যাওয়ার পরে জনগণ বাংলাদেশের দেখেছে যে এই ফ্যাসিস্ট সরকার কি করতে পারে কিভাবে এক একটা নেতাকে 50টা 100টা 200টা 1100 পর্যন্ত মামলা আছে যেখানে তাদের 1100 ভোট থাকে না সেইখানে বিএনপির একটা নেতার 1100 মামলা থাকে সেইখান থেকে বোঝা যায় যে তারা কতটা তারা ক্ষমতায় থেকেও তারা ভয় থাকে মানে বাঘের পিঠে উঠলে যে অবস্থা হয় বিএনপি ক্ষমতায় না থাকলে ফ্যাসিস্ট সরকার আন্ডারে যা হবার তাই সমস্ত চোর বাটপারকে তারা ছেড়ে দিয়েছে ছেড়ে সমস্ত বিএনপি নেতাদেরকে তারা দণ্ডাবেড়ি পড়িয়েছে তারা সমস্ত জেলখানাগুলো বন্ধ মানে জি বিএনপি দিয়ে ভরে ফেলেছে সেইখানে তারা যখন বলে বিএনপির কিছুই করার নাই তো কিছুই করার যদি না থাকে আসেন না বাবু ভাই আপনি ছাত্র রাজনীতি করছেন আমিও করছি আপনি বড় নেতা ছিলেন আসেন পুলিশ ছাড়া একদিন আমরা মাঠে নামি আপনি আপনি আমি আপনাকে বলে যাচ্ছি বাংলাদেশে ঢাকা শহরে যেতগুলা মেয়ে গরে হল আছে মেয়েরা আছে মেয়ে গরে কলেজ আছে আমি খালি মেয়েগুলারে নিয়ে নামবো আপনি ছাত্র লীগের সমস্ত এই জন্যই বলছি ছাত্র লীগ কাজ পারে না তা না ইতিহাস আছে তাদের বলছি এই জন্য টাকা ক্ষমতা থাকলে মানুষের শরীরের জোর থাকে না শরীরের জোরটা ঠোঁটের আগায় চলে আসে ঠোঁটটা কোথায় ইউজ করবে পুলিশ লীগের কাছে প্রশাসন লীগের কাছে অথবা যে সেনা লীগ বললেন সেটার কাছে সেনা লীগটা আমি এই জন্য বললাম ভীষণ দুঃখের সাথে বললাম 25 ফেব্রুয়ারির পরে আপনারা সেনাবাহিনীকে কোথায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন পুলিশ অপারেশন করা সেনাবাহিনী রাস্তায় হেরিকেন নিয়ে দাঁড়ায় থাকে যাই হোক আমি এগুলো বলতে চাই না আমি যেটা বলতে চাই সেটা হলো আসেন একদিন পুলিশ ছাড়া প্রশাসন ছাড়া কেউ কোনো মামলা করবে না কোনো ডিসকোয়ালিফাই হবে না জিল্লুর ভাইদের মতো লোকরা সেই দিন আপনার রেফারি থাকবে যদি ডিসকোয়ালি এবং চারপাশে যে হারে টেলিভিশন দেখেন কোথায় একটা সুচ পড়লো খুঁজে বের করা যাবে আপনি দেখেন আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনি আপনি মেয়েদের বনাম ছাত্রলীগ ছাত্র দলের যত মেয়ে আছে ছাত্র দলের সঙ্গে মহিলা দলও জোড়া দিলাম হ্যাঁ আপনি ছাত্রলীগ নিয়ে আসেন আপনি দেখেন আমরা পারি কিনা ডু শুধু ছাত্রলীগ কেন মহিলা লীগ যুব মহিলা লীগ এগুলো নিয়ে আসতে পারবো না তাদের তাদের কোনো বাধা ধরা কিছুই নাই শোনেন ক্ষমতা ছাগল নাচে খুঁটির জোরে আরেকজন নেতাকে বলছিলাম তারা তো এই যে নেতা নেত্রী খুঁটির জোরে নাচে সামনে সশস্ত্র পুলিশ আছে পিছনে তাদের আরো প্রশাসন আছে কত নাম্বার মামলা কত আমি আমি সারাদিন দাঁড়ায় থাকি মার খাই আমি মার্ডার হয় আমার মামলা আমার নেয় না থানা মামলা কার নেয় যে আমাকে মেরে গেল যে আমার ফ্যামিলিকে মার্ডার করে গেল যে আমার ফ্যামিলি থেকে গুম করে গেল আপনি দেখেন সর্বশেষ গুম পরিবারগুলোতে কি হচ্ছে গুম পরিবারগুলোতে ওনারা পুলিশ লেলিয়ে দিয়েছে তারা বাড়ি বাড়ি যেয়ে বলছে আপনার ছেলে হারিয়ে গেছে আপনার ছেলে বলেন যে ওই যে ইটালিতে যাওয়ার সময় রাস্তায় আপনার পানিপথে ডুবে মারা গেছে আপনি এটা বলেন তারা সুন্দর জিনিস তারা তারা লিখে দেয় এইভাবে যদি না করে যদি আসেন না বুকে যদি পাটা থাকে বিএনপিকে গালি দেওয়ার আর ওটা বাদই দিলাম 2500-এর নেতা আপনি 2500-এর বিএনপি বনাম আওয়ামী লীগ আসেন একদিন ফাইটে নামি আমরা দাঁড়া থাকবো আমরা বাইরের লোক দর্শক গ্যালারিতে থাকবো আপনি ওখানে যারা বিএনপি আছে ওগুলোর সঙ্গে আমি 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 খারাপ কিছু বলছি না আপনারা কেউ একটা টাচ করো কেটেও আমি চাই না আমি আমি আপনাকে আগলে রাখবো আমি দাঁড়ায় থাকবো বাট আপনি পুলিশ ছাড়া আসেন তারপরে আমি বলি হাসান ৪ নভেম্বর জেল হত্যা তখন কি বিএনপি ছিল ৪ নভেম্বর খালেদ মোশাররফ যে কু করেছে তখন কি বিএনপি ছিল জিয়াউর রহমান তখন কোথায় ছিল ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টে সে হাউসে জিয়াউর রহমান কোথায় ছিল আপনারা মেয়ে মানুষ তো জানেন শুনেন অ্যারেস্ট ছিল সেই দিন সে মারাও যেতে পারত সেই কুতে যদি খালেদ মোশাররফ সাকসেস হতো জিয়াউর রহমানের এতদিন কত বছর যতদিন
আপনার আওয়ামী লীগের 15 আগস্ট হইছে অতদিন জিয়াউর রহমানের মৃত্যু হতো তাহলে আপনি আপনি ওই কথাগুলো বললেন অথচ এটা একবারও বললেন না যে আপনার নিজের দল সেদিন আপনাকে খেয়েছে আজকে যে অবস্থা হয়েছে আপনি যে ভোট দিতে পারেন না আপনি যে প্রশাসন দিয়ে ভোট দেন আপনি নিজের দলকে বিশ্বাস করেন না এটাও কিন্তু আপনাদের সেই ভয়টাই সেই জায়গা থেকে আপনি দেখেন আমি বলি আপনি 100 আগস্টের কথা বলেন সেদিন আপনাদের লোকরা ছিল না সেদিন কি বিয়ে ছিল আজকে আমি আপনাকে আরেকটা বলতেছি আমাকে আমাকে তো প্লট দিয়েছে আরে বসে কোন একজন বুদ্ধিজীবী আমাকে প্লট দিয়েছে কোন একজন বুদ্ধিজীবী এই চেয়ারে বসে বলছে যে আপনার অস্ত্র কন্টেইনার ভর্তি অস্ত্র আসছে অস্ত্র খালাস করবে মানে কোন একটা টক শোতে বলছে আপনিও জানেন কে বলছে আমিও জানি অথচ আপনারা 10টা অস্ত্র নিয়ে কি করলেন ফাঁসিতে ঝুলায় রাখলেন আপনি আপনারা কই তাকে তো ধরতে পারলেন না সে যে বলল এটা যে মিথ্যা কথা কিনা জাতিকে তো আপনারা বললেন না বলেছেন বলেন নাই এই হলো আপনাদের অবস্থা আমাদের কি অবস্থা এই জাতি ভালো করে জানে আমি বলছি এই যে আপনি বললেন জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকারী এটা আমার বিবেচনা বোধ থেকে বলি নেই এটা হাইকোর্ট থেকে বিবেচনা বোধে আসছে জিয়াউর রহমান অত্যাচারী শাসক তার শাসনকাল অবৈধ ওই অবৈধ সন্তান হিসাবে বিএনপির জন্ম আপনি আর কত শুনবেন আমরা এই কথা শোনাতে চাই না ক্ষমতা দখলকারী যে বিএনপি সেই বিএনপির মুখে কখনোই শোভা পায় না সুষ্ঠু সুন্দর গণতন্ত্রের কথা এই বিএনপি জামাত ইসলাম ইসলাম বিরোধী ওই স্বাধীনতা বিরোধী কিছু হোতা চক্রের মধ্য দিয়ে গঠিত করেছিলেন জিয়াউর রহমান যার কারণেই কথায় কাজের কোথাও আপনারা মিল খুঁজে পাবেন না আপনি দেখেন বিএনপির শাসনকালগুলো যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বাংলাদেশের অবকাঠামো পরিবর্তন আইনের শাসন প্রতিষ্ঠা অথবা শৃঙ্খলা ফিরিয়ে দেওয়ার মতো একটি কর্ম সম্পাদন করতে পেরেছে বেগম খালেদা জিয়া এতবার ক্ষমতায় ছিলেন আপনারা বলেন বাংলাদেশের কাঠামো পরিবর্তনে অথবা বাংলাদেশের মানুষের দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার লক্ষ্যে একটি কার্য সম্পাদন করতে পেরেছে বলেন পারেননি সেই বিএনপি আবারও হোয়াট ইজ কজ এন্ড ওয়াই যেই বিএনপি বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা অর্থনীতি এবং আপনার সময় আপনি বলবেন আমি দুই একটা বলছি আপনি বলে বলাইছি এরপর দেখেন আপনার প্রধানমন্ত্রী তার ছেলেকে দিয়ে যে রাজনীতি শুরু করেছিলেন তার অবস্থানটা কিন্তু আজকে বাংলাদেশের মানুষ দেখেছে আমাদের প্রধানমন্ত্রী অবশ্যই বেতনভোগী করে নাই আমি $2 লক্ষ বলতে গিয়ে কিন্তু আপনাদের মন্ত্রী তো চলে গেছে আমি এই লাইনটাই বলে দিলাম আপনি অনেকক্ষণ বলছেন আচ্ছা মনে করাই দিন আপনি ডিস্টার্বিং আসলে ডোন্ট ডিস্টার্ব মি আমি আমাকে বলতে দিন যে আমি পরিষ্কার বলছি যে বিএনপি একটি মানুষ দল এই দল যদি বলে যে আওয়ামী লীগ মানুষ খুন করছে গুম করছে হত্যা করছে এইটা আমার মনে হয় মানুষ এদেশের বাবু এই যে গুমের অভিযোগ বিচার পরিবর্তিত হত্যাকাণ্ড ডিজিটাল সিকিউরিটি এইসব অভিযোগ তো আছে এবং দেশের ভিতর থেকে আছে বাইরে থেকে আছে যার কারণে স্যাংশনের মতো ঘটনা ঘটেছে এটার পরিসংখ্যান আমাদের কাছেও আছে আপনাদের কাছেও আছে আপনি দেখেন স্যাংশনের ঘটনা নতুন কিছু নয় এই স্যাংশন কারা দিয়েছে কেন দিয়েছে কারা দেওয়াতে চান কেন দেন এটার ব্যাখ্যা আমার চেয়ে আপনি ভালো জানেন বিজ্ঞ প্রজ্ঞাসম্পন্ন খ্যাতিমান পুরুষ হিসাবে আপনি এটা ভালো জানেন অবশ্যই আপনি অবশ্যই ভালো জানেন এই যারা আজকে আমাদেরকে স্যাংশন দেন তারা তলাবিহীন জুরি হিসাবে দেশকে ট্রিট করেছে মন্ত্রী সম্প্রতি তো একজন বলেছেন জার্মানিতে যে বাংলাদেশে তিনি যেভাবে উপস্থাপন করেছেন বাংলাদেশ তলাবিহীন ঝুরির মতোই না আমি আমাকে আমার কথাটা আমাকে বলতে দেন যেখানে এই আমাদেরকে যারা স্বীকৃতি দিতে চান নাই তাদের সেনশন আমার কোনো যায় আসে না আমি জানি না আপনাদের কেন যায় আসে আমার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা সব কিছু মোকাবেলা করেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেনশন আসবে সেনশন যাবে কিন্তু আপনি দেখেন যে যে দেশে বঙ্গবন্ধুকে হত্যা করলো যে দেশে বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে সেফ কাস্টডিতে নেওয়ার জন্য ইনডিমিনিটি মতো একটা নগ্ন আইন
এই দেশে প্রতিষ্ঠিত হলো, তখন সেনসনের কথা ছিল না, তখন কেউ সেনসন দেখে না। এখন যদি দুই একটা খুনখারাবি হয়ে থাকে, এটা আমরা চাই না, এটা আমাদের কামনা না। যদি কেউ গুম হয়ে থাকে, এটা আমাদের প্রত্যাশা না। কিন্তু গুমের নামে যাদেরকে ইন্ডিয়াতে পাওয়া যায়, সেটা তো নাটক। এই নাটক আমরা তো দেখেছি, বিএনপির সালাউদ্দিনকে ইন্ডিয়াতে খুঁজে পাওয়া গিয়েছে, অথচ বাংলাদেশের গুমের তালিকায় তার নাম, ইন্ডিয়ার তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের দলের প্রেসিডিয়াম সদস্য, স্থায়ী কমিটির সদস্য বলেন ইলিয়াসকে তারাই এই গুম করেছেন, তার দলের লোকজনই করেছেন। এগুলি তো সরকারে থাকলে আমাদের জবাব দিতে হয়। এটা যেমন সত্য এবং সত্য বাস্তবতা, এটাকে অস্বীকার করার জন্য কোনো মানুষের হতে পারে না। সুতরাং বিএনপির ফালু, বিএনপির হারেজ চৌধুরী, ওদেরকে গুম, ওদের পাওয়া যাচ্ছে না। এটা তো বেগম খালেদা জিয়া যেদিন ক্ষমতা ছাড়লেন, এই লুবি লুটপাটকারীরা সেদিন দেশ থেকে পালিয়ে গিয়েছেন, এটা তো সবাই জানেন। এবং তার আত্মীয় স্বজনরা কিন্তু কখনো তাদের খুঁজেন না, তারা জানেন কোন দেশে কোথায় খুনিদের মতো পালিয়ে আছে। বঙ্গবন্ধুর খুনিরা দীর্ঘ 20 বছর 30 বছর 50 বছর বিভিন্ন দেশে পালিয়ে ছিল না। তাহলে গুমের খাতায় আর হারিয়ে যাওয়ার তালিকায় যদি বলেন, তাহলে কী বলা যায়? এরকম অনেক কিছু নিদর্শন গোপনে নির্জনে আমরা সহ্য করতে হয়, কারণ আমরা দেশকে ভালোবাসি, আমরা আমাদের দেশকে রক্ষা করতে চাই, সুরক্ষা দিতে চাই। যারা দেশটাকে ধ্বংস করতে যায়, যারা এই দেশটাকে ধ্বংস করার জন্য, একটা দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই সৃষ্টি হয়েছে, অন্যের টাকায় অন্যের ভালোবাসায় পাকিস্তানি শাসকদের বদৌলতে, সেই বিএনপি দেশে সেনসন নামে অনেক কিছু করাতে তারা ফান্ড ক্রিয়েট করতে পারে, খরচ করতে পারে, বিভিন্ন জায়গা থেকে এই ওনারা তদবির করতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগ পারে না। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশটাকে নিজের সন্তানের মতো মনে করে, নিজের মায়ের মতো মনে করে। সুতরাং মা এবং সন্তানের যে সম্পর্ক, এটাই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এই বাংলাদেশের সম্পর্ক। এখানে এর বাইরে আমরা কিছু বলতে পারি না। সুতরাং যারা সেনসন দিয়ে ভয় দেখায় ক্ষমতায় আসতে চায়, যারা এদেশে তারেক রহমানদের মতো ওই লণ্ডভণ্ডকারীদেরকে দেশে ফিরিয়ে আনতে চায়, তাদের অনেক ইচ্ছা থাকতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা বেঁচে থাকতে, বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে, এটা পুনরাবৃত্তি হবে না, আপনি লিখে রাখতে পারেন। আরেকটা বিষয় আমি পরিষ্কার বলতে পারি, এদেশকে ভালোবাসার যে স্বাদ এদেশের মানুষ এখন পেয়েছে, এখান থেকে মানুষকে আর ধাপ্পাবাজি করে, চাপাবাজি করে, মিথ্যাশ্বাস দিয়ে বের করে আনার কোনো সুযোগ নেই। যার কারণেই কিন্তু পরপর 13 বছর একটা মানুষকে ঘর থেকে বের করতে পারেনি, কারণ দেশে কোনো সমস্যা নেই, দেশে এখন পানির অভাব নেই, দেশে বিদ্যুতের অভাব নেই, দেশের মানুষের কর্মপন্থার অভাব নেই, দেশের মানুষ না খেয়ে মরতে হচ্ছে না, দেশের এই সকালবেলা ঝগড়া হয়েছে ওনার সাথে, উনি বলেন যে দ্রব্যমূল্যের মান উদ্যোগতিতে মানুষ কিনতে পারছে না, খাইতে পারছে না, মিথ্যা কথা, মিথ্যাচার। বাংলাদেশের মানুষ কর্মক্ষমতা বেড়েছে, আর যিনি ফসল উৎপাদন করেন তার যেমন লাভের দরকার, তার যেমন পুঁজি বিনিয়োগ করে, ঠিক যারা কিনবে তাদেরকেও সরকার ভিন্ন ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং যেখানে সামঞ্জস্যতা রয়েছে, সেখানে আপনি কর্মপরিধি রয়েছে, যেখানে ইনকাম সোর্স রয়েছে, যেখানে একটি মানুষও এখন আর বেকার থাকতে হয় না। যখন আমার রিক্সা চালক ভাইয়ের ইনকাম প্রতিদিন 2000 টাকার বেশি, সেখানে চালের দাম 40 টাকা না 60 টাকা, এর জন্য মানুষের মাথা গরম নেই। এখন মানুষ চাচ্ছে বাংলাদেশের প্রবৃদ্ধি কী, বাংলাদেশের মানুষ খেয়ে আছেন না না খেয়ে আছেন। বাংলাদেশের বাজারগুলিতে গেলে আপনি মুক্ত বাজার অর্থনীতিতে পৃথিবীর সাথে চ্যালেঞ্জ করার মোকাবেলা রাখেন কি রাখেন না? আপনার চালের দাম যদি 50 টাকা হয়, আমার চাল ইন্ডিয়াতে যদি চালের দাম 60 টাকা হয়, তাহলে তো আমার চাল সব চলে যাবে। আমাদের আন্তর্জাতিক বাজার ব্যবস্থাপনা ঠিক রেখেই আমরা মুক্ত বাজার অর্থনীতিতে খুব সুস্থ সুন্দরভাবে দেশ পরিচালিত হচ্ছে। এখানে চালের দাম কমলো না বাড়লো, এইটা মূল কথা না। মূল কথা হলো আমার দেশের মানুষ খেয়ে পরে বেঁচে আছেন কি না, তাদের চাহিদা পূরণ হচ্ছে কি না, চাহিদা মেটাতে সরকার সক্ষম হয়েছে কি না। যেমনিভাবে মনে করেন এই যে করোনা মোকাবেলার জন্য চেষ্টা, তখন নানান কথা, নানান অভিযোগ, আজকে কিন্তু সব পরিষ্কার হয়েছে। এমনকি বেগম খালেদা জিয়াও কিন্তু এখন এই বুস্টার গতকাল নিয়েছেন, বুস্টার ডোজ নির্ভর চৌধুরী মণিপুরে গিয়েছিলেন, আমরা শুনি এই যে মণিরা সময় আবার জানো দেখেন, কিন্তু একসময় দেখতেন না, বলতেন পানি
ক্ষতি হবে এই টিকা নেওয়া যাবে না বাংলাদেশের মানুষ টিকা পাবে না কিন্তু বঙ্গবন্ধুর কোনো সব যোগান দিতে পেরেছেন অতএব আমি বলতে চাই যিনি পারেন তিনি সবকিছুই পারেন পারবেন না তার নানান কথা শুনবেন এই নানান কথা দিয়ে তো আর রাষ্ট্র পরিচালিত হবে না রাষ্ট্র পরিচালনার জন্য যে অবকাঠামো দরকার সরকার তা এখন স্থির করতে পেরেছে রাষ্ট্র পরিচালনা করার জন্য যে শক্তি দরকার সেই সংবিধান বাংলাদেশের সরকারের হাতে আছে যেই রাষ্ট্র পরিচালনার জন্য জনগণের সমর্থন দরকার সেই জনগণ এখন বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের সাথে আছে এখন যদি ভাগ করে আপনি পুলিশ আর্মি সেনাবাহিনী সব একদিকে দিয়ে দেন দিয়ে যদি বলেন আসেন মেয়ে মানুষের সাথে ছেলে মানুষের লড়াই হবে এইটা আমার বোন মনি করতে পারে আমি পুরুষ হইয়া আমার ওই ছাত্রী বন্ধুদের সাথে মাঠে নামতে যাব না আমি এত নির্লজ্জ না ভেরি স্মার্ট অ্যানসার আমি এত স্মার্ট থাকতে কি হবে দেখেন স্মার্ট অ্যানসার মানে দেখেন আপনি সুন্দর করে বলেন নারীদেরকে সবাই সম্মান করে আমিও আমি তো আমি ওইটা বল আমি ওই সেটাই বলছে আমি তো আমার বন্ধুদেরকেই বলছি শুধু নারীর মর্যাদা কেন বোনের মর্যাদা যদি আমি দিতে পারি তাহলে বুঝতে হবে যে আমার বোনদেরকে ছোট করার জন্য যুদ্ধের দরকার হবে না মারামারির দরকার হবে না আমার বোনরা জানেন বাংলাদেশ ছাত্রলীগের ছেলেরা কালে ভদ্র নয় ছাত্রলীগ সৃষ্টি হয়েছে নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সফলতা তুলে ধরার জন্য সেই কাজে শিক্ষা শান্তি প্রগতি নিয়ে ছাত্রলীগ কাজ করছে ছাত্রলীগ যাবে না কোনো ছাত্রীদেরকে ওই কী করতে আপনার ভাষায় নির্যাতন অত্যাচার যুদ্ধ ফাইট এগুলি করতে বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ ছাত্রের ইঙ্গিত দিচ্ছি আমি আমি মনে করি যে আপনার যে অফার এটা আমি দুর্ভাগ্যজনক কোনো সত্য আমি গ্রহণ করতে পারলাম আমি চাই এদেশের প্রতিটি মানুষ আমাদের ভাই বোন আমরা সবাই মিলে সুখ সমৃদ্ধিশালী একটি বাংলাদেশ আপনি বুঝতে পেরেছেন এবং আপনি আপনার দলের পথ ধরেই বুঝতে পেরেছেন আপনার দল রাতে নির্বাচন করেছে আপনি দিনে মারামারিতেও রাজি না কারণ আমি এই মারামারি সেই মারামারি না আপনি কার শক্তি কেমন আপনি শক্তি প্রদর্শনের কথা বলছেন গণতন্ত্র যেটা বলে তো যাই হোক আপনাকে তারপরেও ধন্যবাদ আপনি এতক্ষণ অনেকগুলো কথা বলেছেন স্যাংশনের কথা বলেছেন স্যাংশন কিছুই না আপনি মনে করছেন আপনার মন্ত্রী যেখানে বলেছে যে তারা মামলা করবে শোনেন ওই কথা শুনে আমার মনে হলো ওই ছোটবেলায় শ্রীকান্ত পড়ার সময় চন্দ্রের যে এক ইস্ত্রে পাকা ছেলে শরৎচন্দ্র পড়ার পরে পণ্ডিত মশাই বলছিল তুমি কি বুঝেছো ফাইভে পড়া ছেলে বলেছিল হ্যাঁ স্যার আমি বুঝেছি পণ্ডিত মশাই সেই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স মাস্টার্স করার পরে এলাকায় যাওয়ার পরে ওই স্যারকে ওই পণ্ডিত মশাইকে যখন সালাম করে বলে তুমি শরৎচন্দ্র পড়েছো শ্রীকান্ত বল জি স্যার পড়েছি তুমি বুঝেছো বলে না স্যার বুঝি নাই আপনার অবস্থাটা ঠিক তেমন স্যাংশন সম্পর্কে আপনি এখন যত কথাই বলছেন বাবু ভাই আমরা যত কিছুই বলি দেখেন আমরা যতবার যুদ্ধ হয়েছে এই দেশে সেমি যুদ্ধ একটা সময় আপনারা আমরা কিন্তু এক হতে বাধ্য হয়েছি এই কারণে দেশটা আমাদের সবার আপনি আমি একসাথে কিন্তু 90 লড়াই করেছি আমরা কিন্তু 2001 কিন্তু শেষ পর্যন্ত যদিও আপনাদের আন্দোলনের ফসল 1-11 আপনারা বলেছেন কিন্তু আন্দোলনটা কিন্তু একসাথেই করতে হয়েছিল সেই দিন কিন্তু সাব জেলে আমরা একসাথেই পাহারা দিতে হয়েছিল সেই জায়গায় বলছি স্যাংশন যখন আবার আসবে সাধারণ মানুষের এখনই টিসিবির লাইন ভোটের লাইনের চেয়ে 10 গুণ বেড়ে গেছে টিসিবির লাইন ভোটের লাইনের চেয়ে 20 গুণ 50 গুণ বাড়বে আগামীতে সেটা যাতে না হয় এই স্যাংশনগুলো কিন্তু ভালো না আপনি যত দেশে স্যাংশন হয়েছে আপনি সবগুলোর দেশের আপনি শিক্ষিত ছেলে আমি যখন আপনাদের মতো লোকের সঙ্গে টকশো করতে আসি আমার ভালো লাগে মনে হয় যে এই দেশ নিয়ে যারা ভাবে এবং যাদের মধ্যে শিক্ষা আছে তারা যে দলই হোক না কেন আমাদের একটা জায়গায় আমাদের ডেস্টিনেশন এক হবে কিন্তু যখন আপনারা আহামরি ঝগড়া করেন তখন আমি খুব কষ্ট পাই আমি কিন্তু সত্য স্বীকার করতে পিছপা হই না ওই মানুষটা আপনি আমার দলের সম্পর্কে সত্য কথা বলেন আমি পিছপা হব না কিন্তু শুধুমাত্র জেতার জন্য অশিক্ষিত অনেক সংসদ সদস্য হতে পারে কিন্তু অশিক্ষিত অনেক বাবু থাকে না অশিক্ষিত সংসদ সদস্যের মতো যখন আপনি কথা বলেন আমি ভীষণ হার্ট হই
আপনি এই দেশ থেকে টাকা কত পাচার হইছে এটা বলতে পারেন আপনি মাথা পিছু আয়ের কথা বলেন একটা শিশু জন্মানোর পরে কত হাজার টাকা নিয়ে গত বছর 2021 যে শিশুটা এটা জরিপের কথা বলছি যে শিশুটা 85000 টাকা মাথায় নিয়ে জন্মগ্রহণ করেছে এই 22 সেই শিশুটা সম্ভাব্য সেই দিনই বলেছিল ইকোনমিস্টরা যে 96000 টাকা ঋণ নিয়ে সে জন্মগ্রহণ করেছে তাহলে আপনার ঋণটাকে আমি ধরব না আপনার আপনার ওই যে মাথাপিছু আয়টাকে ধরবেন এই আয়টা কোন আয় চায়নার কাছ থেকে ধার করেছেন সেই আয়টাকে আমি ধরব নাকি আপনি পাকিস্তানের সঙ্গে যে রাতের বেলা আতাত করে কাজ করছেন সেই আতাতটাকে আমি ধরব প্রবৃদ্ধি বুঝেন না আমার কথাটা শুনে রাজস্ব ইনকাম বুঝেন না আপনার 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 রাজস্ব ইনকাম বুঝেন না আপনার অর্থমন্ত্রী প্লিজ আপনি টকশোতে আসেন আপনি আমাকে অবিদ্ধি বুঝাতে চান আচ্ছা একটা নিয়ে আমি আসি অর্থমন্ত্রীর কথা বলছি আমি আপনার কথা বলছি না গতবার যিনি পরিকল্পনা মন্ত্রী ছিল উনি 4 বছর মধ্যমায়ের দেশ বলে 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 শেষ টাইমে বলছে থুক্কু আপনি তো থুক্কু দলেরই মানুষ তো থুক্কু দলের মানুষের কাছে কি আমি এই কথাটা বলতে পারি না ভাই আমি কিন্তু খুব ঠান্ডা মাথায় আপনার সঙ্গে কোনো ঝগড়া করতে চাচ্ছি না আপনি তো ঝগড়া আপনি শুনেন আপনি বললেন যে আপনাদের অনেক সুনাম আছে অনেক সুনাম আছে এগুলা আমেরিকারা মিথ্যা কথা বলছে আমি বলছি শুনেন হ্যাঁ আপনি বলছেন মার্কিন তথ্যে আছে 450 জন মানুষকে যে যে বাহিনীটা আপনার অ্যাসিডের মধ্যে ফেলে দিয়ে মারছে এটা কিন্তু আমরা ওই জায়গা থেকে ওয়েবসাইট থেকে পড়েছি এটা কিন্তু কারো কথা না আমরা যখন আগে কথা বলেছি আপনারা বলেছেন ভুল 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 সব ভুল কিন্তু এখন যখন এই কথাগুলো আসে যখন ওরা লিখছে নথি কিন্তু ওদের কোনোদিন বিকৃত হবে না কোনোদিন চেঞ্জ হবে না উইকলিস্ট কিন্তু কোনোদিন চেঞ্জ হবে না আপনি চেঞ্জ করতে পারেন এটা বাংলাদেশ না যে আপনি স্বাধীনতা যুদ্ধের সময় রাজাকার ছিলেন রাজাকারদের ডিসি ছিলেন আপনি স্বাধীন হওয়ার পরে আপনি মুক্তিযোদ্ধার ডিসি হয়ে গেলেন সচিব হয়ে গেলেন এটা কিন্তু তা না এটা অন্য দেশ এটা জিওপলিটিক্স আপনি চাইলেও বাদ দিয়েও চলতে পারবেন না তো সেইখানে সালাউদ্দিন সাহেবকে কে ওই পাশে রেখে আসছিল এটাও কিন্তু উইকলিস্টে পাবেন আছে এবং সামনে আরো আসিতেছে এই আসিতেছের মধ্যে আমি আপনাকে একটা কথা বলতে চাই যাদের যাচাকার সাব্যস্ত করে ফাঁসি দিয়েছেন ফাইন দিয়েছেন কিন্তু আত্মপক্ষ সমর্থনের প্রত্যেকটা চোর বাটপার ছেচ্চোরেরও আছে আপনি কি আত্মপক্ষ সুযোগ দিয়েছিলেন সুখবালি রঞ্জন সে কিনা একটা সাক্ষী দিতে এসেছিল সাক্ষীকে আপনার পরবর্তীতে 6 মাস পরে কলকাতার জেলখানায় পাওয়া গেল আদালতে যাকে মানুষ দেখেছে সেই মানুষটা আদালতে না ঢুকে কলকাতা জেলখানায় কিভাবে গেল আপনি আমাকে বলেন তো আর আপনি আমাকে বলেন ইলিয়াস আলী এই সেই গুম হয় না বের করে আনেন না কেন আমরা তো দেখতেই চাই আমরা চাই আমাদের বদনাম হোক তবু আমাদের ভাইটা আমাদের কাছে ফিরে আসুক আমরা চাই আপনারা কোথায় রেখেছেন আপনারা তো বিভিন্ন জায়গা থেকে অনেক গুমকে ছেড়ে দিয়েছেন আপনি দলের নেতা বলেছেন তারা বলেছে নীলফার সাথে মনি আর কন্ঠ শুনেছি আর কন্ঠ শুনেছি আপনার দলের নেতারাও তো এইসব বিষয়ে কনফিউজিং কথা ইলিয়াস আলীর বিষয়ে আপনার দলের স্থানীয় কমিটির একজন নেতা আমি আপনাকে কথা বলি আপনি কোন দিকে ইশারা দিয়েছেন আমি জানি না সেই নেতাই ভালো বলতে পারবে নাম্বার 1 সেই নেতাই ভালো বলতে পারবে সরকারের চাপে প্রেসারে না কিসের জন্য কি বলেছেন নাম্বার 1 নাম্বার 2 এই সরকার এত বেশি অপরাজনীতি করে যে উনারা মুনাফেক পুষে এই পোষ্য মুনাফেক দিয়ে বিএনপিকে ডেস্ট্রয় করার জন্য তারা হেন কোনো প্রচেষ্টা নাই করে না কিন্তু শুকর আলহামদুলিল্লাহ যে এই 14-15-16 বছরে বিএনপির আর যাই হোক না কেন কোনো কোনো আপনার বি চৌধুরী কে জন্ম দিতে পারে নাই কোন অলি আহমেদকে জন্ম দিতে পারে নাই বিএনপি কিন্তু ভাঙতে পারে নাই এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি বলবো সেই জায়গায় আপনি যে কথাগুলো বললেন যে এই দেশকে আপনারা সন্তানের মতো মনে করেন সন্তানের মতো মনে করলে আমি কি এই দেশের বাইরের থেকে আসছি আমার বেলায় আপনার সন্তানত্ব কোথায় যায় আমি কেন জেলখানায় থাকি আমার ভাই ব্রাদার শুনেন আমার ভাই ব্রাদার জেলখানায় থাকে আমার ঘরবাড়ি দখল হয় আমার ঘরবাড়ি লুট হয় আমার টাকা পয়সা ব্যবসা বাণিজ্য লুট হয় আর আপনারা চকচকে হন চকচকে হয়ে কি করতে পারছেন ভাই আমি গরিব আমিও যেমন আছি আপনিও কিন্তু তাই আছেন এটা আল্লাহর দেওয়া চেহারা আমার কিছু করার নেই আপনিও কিন্তু দেখেন আমি একটা সাদা কাপড় পরছি কালো একটা চাদর পরছি আমি কিন্তু কোনো সাজি না আপনাকে শুনেন সেটা সেটা শুনেন 1953 সালে শাড়ি নিয়ে কথা বলতে হয় না আপনাকে আমি বলি আমি দেশীয় জিনিস পরি চেষ্টা করি আমিও যা আপনাকে মাঝখানে আপনার লক্ষ্য করি শুনেন এবারে শুনেন আপনার
হাতের মধ্যে তো 11 12 বছরে ছয়টা ডায়মন্ড প্লিজ প্লিজ 12 বছরে আপনি 16 লক্ষ কোটি টাকা পাচার করেছেন আপনার কি হয়েছে বাবু ভাই আপনার টাকাগুলো কি হলো আপনার টাকাগুলো কিন্তু তামাদি হয়ে গেল আমি উকালতির ভাষায় বলে তামাদি হয়ে গেল মানে আপনার আমেরিকার গভর্নমেন্ট ঘোষণা দিয়েছে বাংলাদেশের কে কোথা থেকে বাড়ি করেছে কিভাবে টাকা জমিয়েছে এটার হিসাব নাও এবং সেটা যদি ইললিগাল হয় বাজেয়াপ্ত করো আপনি কিন্তু আপনার জায়গা লিগ্যালিটি দেখাতে পারবেন না তার মানে কি এই দেশের সমস্ত লুট করা সম্পত্তি থেকে আমার সন্তানরা বঞ্চিত হলো আপনার সন্তানরা বঞ্চিত হলো শুধুমাত্র আপনাদের চুরামির কারণে এই যে তথ্যবিহীন কথাবার্তা আমাদের চুরামির কারণে বাংলাদেশ থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছে রে ওনাদের ভাষায় প্রতিষ্ঠিত করেছেন বেগম খালেদা জিয়ার সরকার বাংলাদেশ থেকে টাকা পাচার শুরু করেছেন স্বয়ং খালেদা জিয়ার ছেলে উদ্ধারকৃত টাকা বাংলাদেশে ফেরত এসেছে নিজেরাই জমা দিয়েছেন নিজেরাই তুলছেন সিঙ্গাপুর থেকে এটা তো আপনি বলতে পারেন আমরা এটা বলতে পারি না আমরা আইনের শাসন বলেন এই যে আজকে বাংলাদেশে বাইরে যারা পালিয়ে আছেন তারা অধিকাংশ বেগম খালেদা জিয়ার সময়ের সুবিধাবাদীরা আমি 50 জনের তালিকা দিব সবাই কানাডায় আমেরিকাতে সেটেল বিএনপির বড় বড় নেতা সবার বাড়িঘারি তো এগুলি সরকার তুলে ধরেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সমস্যাটা কি জানেন জিলুর ভাই বাংলাদেশ আওয়ামী লীগের একটা সমস্যা কিন্তু আছে সমস্যাটা হলো আওয়ামী লীগ কারা করছেন বিএনপি যারা করছেন জাতীয় পার্টি কারা করছেন এইটা বিবেচ্য বিষয় নয় বিবেচ্য বিষয় অপরাধের সাথে কারা সম্পৃক্ত এই সরকার কিন্তু সর্বপ্রথম খুঁজে বের করেছেন আর খুঁজে বের করার পর বিভিন্ন নাম এসেছে তালিকা এসেছে এগুলো স্পষ্ট হয়েছে চো ব্যাংক ডাকাত কারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে লুটপাট করেছে কারা বের করেছেন কে শেখ হাসিনা শেখ হাসিনা বের করেছেন কারা এদেশে অশুভ শক্তি তাদেরকে দেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে এইটা কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করার উপায়ান্তর আর আপনারা এটা নিয়ে ক্রেডিট গ্রহণ করার চেষ্টা করেন আজকে বেগমপাড়া বলতে কানাডায় যে পাড়া হয়েছে এটা কিন্তু সম্প্রতি কোনো ঘটনা না এটা এই যাবৎকালের বাংলাদেশের আমলাদের বিশাল বাড়িঘর তৈরি করার কারখানা ওখানে করেছেন আর আপনারা এটাকে আওয়ামী লীগের উপরে চাপাতে চান আপনারা তো দেশ শাসন করেছিলেন আপনারা তো কিন্তু বের করতে পারেননি এই সরকার বের করেছেন বলেই এখন থেমে গিয়েছে সকল অন্যায় অবিচার অত্যাচার থেকে দেশটাকে রক্ষা করার হাতিয়ার হিসাবে বঙ্গবন্ধুর কন্যা কাজ করছেন আর আপনারা অসহ্যকর মনে করছেন আপনারা কোথায় কোথায় বলেন আমরা কেন কষ্ট করছি 12,000 নেতাকর্মী আমার সময়ে আমি ছাত্রলীগ পরিচালনা করেছি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম আপনারা হত্যা করেছেন লাশ এবং নাম ধরে আমি বলে যেতে পারবো এই টক শোতে শুধু তাই নয় আমি 11 মাস পায়ে ডান্ডা বেরি নিয়ে রাত কাটিয়েছি কারাগারে দিন কাটিয়েছি অসুস্থ মাকে সেবা দিতে পারিনি লাশ গ্রহণ করে জানাজা পড়তে গিয়েছি জেল থেকে বের হয়ে সুতরাং এগুলো আমাদের কাছে বলবেন না এগুলি বলবেন ওই যে যাদের কাছে বলে আত্মতৃপ্তি পাওয়া যায় আত্মতৃপ্তির ডেকুর পাওয়া যায় তাদের কাছে আজকে দেখুন গলা ফাটিয়ে আপনারা এই আমার আমার আমি মনে করি সরকার যদি হিংস্র হইতো সরকার যদি হায়না হইতো সরকার যদি খালেদা জিয়া হইতো সরকার যদি জিয়াউর রহমানের লাইন আপ হইতো আর এই ধারায় কাজ করতো তাইলে জনাব জিল্লুর রহমান সাহেব 12 বছর জেলে থাকার কথা উনি যে কারখানা খুলেছেন গণতন্ত্রের উনি যে সুযোগ করে দিয়েছেন বাংলাদেশের আপনাদের মতো সকল নেতাকর্মীদেরকে এখানে বসে জনাব জিল্লুর রহমান সাহেব বুঝেন শিষ্টাচার এবং গণতন্ত্র গণতন্ত্রের বিকাশ এবং বিকশিত বাংলাদেশ কখন থেকে শুরু হয়েছে এটা কিন্তু উনি উপলব্ধি করেন বলেই উনি সৎ নির্ভীকভাবে এখানে বসে আজকে হাজার হাজার সরকারের সমালোচনা লক্ষ লক্ষ সরকারের সমালোচনা তুলে ধরার সুযোগ করে দিয়েছেন ব্যর্থ বিএনপি ভুয়া বিএনপি রাজনীতির নামে শিষ্টাচার বহির্ভূত বিএনপি এই দেশটাকে যেভাবে
অগোছালো করে দিয়েছে। আজকে আমি মনে করি এই ধরনের গণতন্ত্রকামী দিয়ে একটি অনুষ্ঠান টিভিতে অন্যতম তৃতীয় মাত্রা অনেকটা সরকারকে বিরোধী দলের ছায়ায় ভূমিকা রেখে যাচ্ছে। যেই কাজটা করার উচিত ছিল দেশ ও জাতির জন্য বিএনপির, সেই কাজটা করছে জনাব জিল্লুর রহমান। সুযোগ করে দিচ্ছে দুই পক্ষের কথা শুনাই সরকার সরকারি ভাষ্য আমি তাই বলছি বিরোধী দলের সমস্যা নিয়ে কথা হয় সেখানে এসে মন করা কথা বলে বিভ্রান্ত করবেন না। তাহলে আমি ডিসকোয়ালিফাই আমার তাহলে ডিসকোয়ালিফাই করে দিচ্ছি। আমি সেটা বলছি, আমি বলছি আপনি শুনেন, আপনাকে আমি শুনেছি, আপনি আমাকে শুনেন, আমি আপনাকে শোনার জন্য এসেছি, আপনি আমাকে শুনেন না, আপনি অনেকবার কথা বলেন, আমি কথা বলার সুযোগই পাই না। আমি খুব ঠান্ডা মাথায় কথা বলি, আপনি কেয়ার করেন না, আপনি কেয়ার করতেন যে জায়গা মতো বলেন, শেষ করে আনতে হবে। তারপরে যে কথাটা বলতে চাই সেটা হলো এই সব শেষে সত্য হলো বঙ্গবন্ধু বাংলাদেশ আর তারই কন্যা শেখ হাসিনা। আর রাজনীতির নামে বাংলাদেশের সবাই লোফার হিসাবে যে কাজ করেছে তাদেরকে ঘৃণা জানিয়ে আসুন দেশ এবং জাতির কল্যাণমুখী রাষ্ট্র গঠনে ভূমিকা রাখি। সেই ভূমিকাটা বিএনপি নাম দিয়ে করেন অথবা আরও নতুন কোনো নাম দিয়ে আপনি করেন, কোনো সমস্যা নেই, আপনার জায়গা থেকে আপনি দেশ এবং জাতির জন্য কাজ করবেন, এটাই আহ্বান। এই কথাটার জন্য ধন্যবাদ। যারা খারাপ কাজ করেছে লুফারদের আসেন আমরা প্রতিহত করি, সেই লুফারে যদি এক থেকে ৯৯ জন আওয়ামী লীগ হয় তবুও কিন্তু তাই, তবুও তাই করবো, এই জায়গায় কিন্তু ডান সাক্ষী কিন্তু এই যে টেলিভিশন। হ্যাঁ আসেন, ঠিক আছে, আসেন, এই কথাটা আপনি বলেছেন আমার মনে আছে, সেটার মধ্যে আপনি বললে আপনিও আমি বললাম আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি ইন্ডেমনিটি নিয়ে কথা বলেছিলেন, আমার দুঃখ হবে যদি আমি এটার উত্তর না দিই। ইন্ডেমনিটি শোনেন, আপনি বলেন সেই ৫৩ সালের কথা, ১৯০০ কথার কথা, আপনি যে ১১১র ইন্ডেমনিটি কোথায় গেল? আমরা একবারও কি আমরা একটা লোকের কোনো বিচারে দেখেছি ১১১? আপনারা মাসুদ চৌধুরীকে আপনারা কী করেছেন, স্টাবলিশ করেছেন, রাষ্ট্রদূত করেছেন, আপনার আর্মিতে অনেক দিন আপনার আসার পরে ক্ষমতায় থাকতে দিয়েছেন, চাকরি করতে দিয়েছেন। বেগম পাড়া শেখ পাড়া বললেন আপনাদের তো রাইতে ঘুম হয় না এখন, কারণ আপনাদের সবার বাড়ি প্রায় ওইখানে আছে, একটা বাবু নিয়ে কোনো হিসাব নাই, আপনাদের ঘুম হয় না, আপনাদের সুইস ব্যাংক, আপনাদের পানামা ব্যাংক, সবকিছু মিলে জানবো না, পত্রিকা তো সবার জন্য, আপনি হাইকোর্টের কথা, হাইকোর্টের কথা বলছেন, হাইকোর্ট থেকে আপনার এটা হয়, হাইকোর্ট কি আদৌ নিরপেক্ষ? ধন্যবাদ। আপনি হাইকোর্ট চান না, বিশ্বাস করেন না, আপনি পুলিশ চান না, বিশ্বাস করেন না, আপনি আর্মি চান না, স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান আপনার দরকার নেই, আপনি নিজেকে একা ভাবছেন, একাই থাকেন, সেইভাবে গুছিয়ে বঙ্গবন্ধুর কন্যার পাশে থেকে আসেন দেশকে। দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএসের মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন না প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় ২টায়, সোমবার সকাল ১১:৩০ এবং শুক্রবার দুপুর ১:৩০। দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রার পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটার সরাসরি দেখতে পারেন। ফেসবুক টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য। অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রার চ্যানেল সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনি দেখে নিতে পারেন। মিস নীলুফার চৌধুরী মণি এবং মিশানুল ইসলাম বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনা অংশগ্রহণের জন্য। দর্শক, দুজন রাজনীতির কথা বলছিলেন, একজন এখন সংসদে আছেন, আরেকজন সংসদে আগে ছিলেন, দুজনই ছাত্র রাজনীতি থেকে উঠে আসা রাজনীতিক। অনেক বিষয় নিয়ে তারা বিতর্ক করেছেন, পরস্পরকে নানা অভিযোগ করেছেন, আবার কোথাও কোথাও ঐকমত্যের সুরও লক্ষ্য করা গেছে, যদিও সেটা খুব একটা স্পষ্ট ছিল তেমন বলা যাবে না, কিন্তু পরস্পরের প্রতি এক ধরনের শ্রদ্ধাবোধ রাজনীতিবিদ হিসেবে যেটা থাকা দরকার সেটি তাদের মধ্যে ছিল। কিন্তু যে কোনো কারণেই হোক, যে কোনো অদৃশ্য শক্তির কারণেই হোক, কোথাও কোথাও তারা একটু সীমা লঙ্ঘনও করেছেন, হয়তো করবার চেষ্টা করেছেন, সেটি হয়তো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার বা রাজনৈতিক সংস্কৃতির বাস্তবতা। কিন্তু মূল কথা যেটি বলে শেষ করতে চাই সেটি হচ্ছে যে ওনাদের মধ্যে এই প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা রাজনীতির জন্য দেশের জন্য কল্যাণকর, কিন্তু এমন কোনো পরিবেশ পরিস্থিতি ওনারা তৈরি করবেন না এই প্রধান দুটো রাজনৈতিক দল যাতে তাদের একসঙ্গে হয়ে
অন্য কারো বিরুদ্ধে লড়াই করতে আগামীতে হয় সেটি কিন্তু দেশের জন্য গণতন্ত্রের জন্য এবং তাদের কারোর জন্য কল্যাণ করা হবে না বরং তাদের মধ্যে এই সুস্থ প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা এটি অব্যাহত রাখার জন্য কি করতে হবে সেই পথ যদি তারা খুঁজে বের করেন সেটি তাদের জন্য গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য কল্যাণকর হবে দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা